মায়ের নিবাস কোথায়? বাবা, আমি এসেছি গৌহাটি থেকে। বেশ বেশ, বাবা বিশ্বনাথ দর্শন হয়েছে তো মা? আমি এসেছি আপনাকে দর্শন করতে বাবা। আমার স্বামী একজন বিদ্বান, ভাগ্যবান, বিত্তবান মানুষ, এমনকি ধুলো ধরলে সোনা ফলান, বিলেত ফেরত বটে, পুজো আচ্ছা দান ধ্যানও করেন। আমাদের সব সুখ আছে বাবা, কিন্তু কিন্তু মনে একটু শান্তি নেই, সে শুধু একটাই কারণে। কি কারণ মা? আমি সন্তানহীনা, শুধুমাত্র একটি সন্তানের জন্যে আমার স্বামী কি না করেছেন, কত ডাক্তার, বুদ্ধি, এমনকি এমনকি বৈজ্ঞানিক আধুনিক পদ্ধতিরও কোনো ত্রুটি করেননি, কিন্তু তবু আমি অত্যন্ত সামান্য মা, আমি আর কি করতে পারি? এই নাও, ভগবানের নিবেদিতে চরণ তুলসী, ভক্তি ভরে গ্রহণ করো মা, ভক্তি ভরে গ্রহণ করো। ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এক বছরের মধ্যে একটি সন্তানের জননী হয়ে জীবনে সুখী মা। তাই যেন হয় বাবা, তাই যেন হয়, তাই যেন হয়। হা কৃষ্ণ। পতিত উধারিণী গঙ্গে মা, পতিত উধারিণী গঙ্গে, ধরে ধরে কতিয়ঙ্কনাথ চঞ্চল তেরি উমঙ্গে মা, পতিত উধারিণী গঙ্গে। দিদি, এই আংটিটা মেয়েকে পরিয়ে দিও। আরে এসবের আবার কি দরকার ছিল? মামায়াদি, খেলাটা রেখে দাও। কি যে করো তোমরা, আমি আর কিচ্ছু চাই না ভাই, শুধু তোমরা একটু মন প্রাণ দিয়ে আশীর্বাদ করো আমার মেয়েটা যেন সুখে থাক। আরে আরে, মিস্টার কাঙ্কেরিয়া, কি খবর?
এই যে মেঘনা চাইতেই জল, এটা তুমি খুব ভালো বলিয়েছ। কি আমি লোক আগে তোমার কটিতে কখনো আসলো না? আর চলি আসলাম, আর কেন আসলো ওবি তুমি ভালো জানো। আরে তুমি পিতাজি হলে তোমাকে দেখতে ভালো লাগলো, ওবি দেখলাম, সেই পিসি লিয়ে চলি আসলাম। আরে কাঙ্কেরিয়া, তুমি তো খুব ভালো বাংলা বলতে শিখেছো। আগে উপরে চলো, আমার মেয়ে দেখবে না। আরে জরুর জরুর, সি জলে তো আসলাম। মহামায়া, ইনি মিস্টার কাঙ্কেরিয়া, আমার স্ত্রী মহামায়া। আচ্ছা, নমস্তে। নমস্কার। আজ আমার মামুনির টানে একবারে অন্দরমলের মধ্যে চলে এসেছে। ভেরি কারেক্ট, বিলকুল সাহি বাপ। আরে মিস্টার বক্সি, তোমার টি গার্ডেনে আমি বহু দফে এলাম, লেকিন তোমার কোঠিতে মতলব তোমার বাড়িতে এক দফে ভি গেলাম না। তো আজ সুবে সে ভাবলাম কি মিস্টার বক্সির বাড়িতে জরুর আসবে। জৈসা ভাবনা ঐসা কাম, বাস চলিয়ে ভি আসলাম। আর বহুত সুন্দর, বহুত খুবসুরত, সুন্দর সে সুন্দর। তো মিস্টার বক্সি, আপনার লেকে কি নাম রাখিয়েছেন? আমি তো ঠিক করেছি, হয় মঞ্জুষা নয় শর্মিষ্ঠা রাখবো। ইস, রাখলেই হলো? আমি তো ঠিক করে রেখেছি ওর নাম রাখবো সতী। আর কি নাম বললেন? সতী, সতী। আরে বহুত সুন্দর, বহুত সুন্দর নাম আছে। আরে সুন্দর নাম, সত্যি খুব সুন্দর নাম। আরে রামায়ণে রাম আর সীতা, আর আপনার লড়কির নাম কি মিস্টার বাগজি? সতী। আরে বহুত অ্যাপ্লিকেবল নাম, একদম ফার্স্ট ক্লাস। আর মিসেস বাগজি, এই তো আপনার লড়কি চলে। লড়কি? আরে এখন আপনি ইউজ করবেন, আর যখন সত্যি আপনার লড়কি বড় হবে তখন ও ইউজ করবে। ধন্যবাদ। আচ্ছা মিস্টার বাগজি, আমি এখন চলি, কিউকি আমার একটা বহুত জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। আরে দাঁড়াও দাঁড়াও, এতদিন বাদে এলে একটু মিষ্টি মুখ করে যা। ভাবো মিষ্টি। হ্যাঁ এই না, মিষ্টি মুখ করো। আর রোক রোক রোক। হ্যাঁ মিস্টার বাগজি, মেয়ের বাবা। ভালো, হ্যাঁ বলো ওটা। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আমরা লন্ডনে যে 50 টন চায়ের কোটেশনটা পাঠিয়েছিলাম ওটা ওরা অ্যাকসেপ্ট করেছে। আর স্যার অর্ডারের সঙ্গে 12 লাখ টাকার একটা ড্রাফটও পাঠিয়েছে, আর মালটা কুইক ডেলিভারি চেয়েছে। ভেরি গুড। মালটা কিসে পাঠাবে? এয়ারে না শিপে? ডেলিভারি চার্জ যখন ওদের, তখন শিপের চেয়ে এয়ারে দেয়াই ভালো। ওয়েল ডু অ্যাজ ইউ লাইক, আই ডোন্ট নো। ও হ্যাঁ ভালো কথা, কাল সকালে একবার বাড়িতে দেখা করবে, খুব দরকার। ওকে স্যার। চাটা বেশ ভালোই হয়েছে বাবু। ম্যানেজার বাবু এসেছেন, পাঠিয়ে দাও। ঠিক আছে। ম্যানেজার বাবু হঠাৎ এত সকালে? গুড মর্নিং স্যার। গুড মর্নিং, বসুন। শুনুন, যার জন্য আপনাকে ডেকেছি, ফর মাই লাভিং ডটার সেক, আর সন্ধ্যাবেলা আমি একটা ডিনার পার্টি দিতে চাই, এন্ড ইউ হ্যাভ টু অ্যারেঞ্জ ইট। আপনি সব রেসপেক্টেবল লোকেদের নেমন্তন্ন করবেন, আর তাদের প্রপার রিসেপশন ব্যবস্থা করবেন। ওকে ঠিক আছে স্যার। কাল সকালে আমিও কিন্তু ব্রাহ্মণ সেবা দেব। ব্রাহ্মণ সেবা, বেস্ট দিও। হ্যাঁ ম্যানেজার বাবু, আপনি তাহলে সব বন্দোবস্ত করে ফেলুন। হ্যাঁ ওকে স্যার। Thank you.
মা হুম আরে ওদের সেবা ঠিক মতো হচ্ছে তো একটু অপেক্ষা করতে বলবি প্রণামই দেব নে নে দয়া করে গ্রহণ করুন আপনার আশীর্বাদ করুন আমার সতীর যেন মঙ্গল হয় হবে মা হবে নিশ্চয়ই হবে কি ব্যাপার তোমায় আজকে খুশি খুশি লাগছে হ্যাঁ হ্যাঁ কদিন ধরেই একটা কথা তোমায় বলবো বলবো ভাবছি বলে ফেলো আমার অনেক দিনের স্বাদ গো একটা মন্দির বানাবা আমার একটা মন্দির বানিয়ে দেবে মন্দির হ্যাঁ অল রাইট তোমার কোন ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি হয়ে যাবে
মহামায়া, বাড়িতে তো তুমি সারাক্ষণ ভগবানের সেবায় ব্যস্ত, রান্নাঘরে যাওয়ার মতো সময় পাও না? না কেন, মাংসটা ভালো হয়নি? সে কথা দেখো, অনেকদিন ধরেই ভাবছি মামুনকে একটা ভালো স্কুলে ভর্তি করবো। কলকাতায় তো অনেক ভালো ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে, তাছাড়া আমার ভাই কালীপদ ওখানে রয়েছে, ব্যারিস্টার হিসেবে তারও খুব সুনাম হয়েছে, ওর ওখানে থেকেই মামুনি লেখাপড়া করবে। তোমার কি মত? কেন, গৌহাটিতে কি কোনো ভালো স্কুল নেই? তা থাকবে না কেন, কিন্তু কলকাতার মতো তো নয়। আমি চাই ওকে একটা ফার্স্ট ক্লাস ইংলিশ মিডিয়াম স্কুলে রেখে শিক্ষিত করে তুলতে। তুমি এর তো অমত করো না, দরকার হয় তুমি মাঝে মধ্যে গিয়ে দেখে আসবে। যা ভালো বুঝছো তাই করো। ভাবছি বলছি, ও হ্যাঁ, আরে শুনুন, আরে আপনাদের কেসের ডেটটা 19 ফেব্রুয়ারি পড়েছে, হ্যাঁ, তা আপনারা ওই দিন সব সাক্ষী সাবুদ নিয়ে বেলা 11টার মধ্যে কোর্টে পৌঁছে যাবেন, কেমন? আরে বাবা, আমি তো থাকবোই, হ্যাঁ, এই 1200 টাকা নিয়ে যাবেন, ঠিক আছে, আচ্ছা রাখছি। হ্যাঁ গো, রাত দিন কোর্ট আর মক্কেল নিয়ে ব্যস্ত রয়েছো, এদিকে সতী যে কদিন হলো কলকাতায় আছে, ওর অ্যাডমিশনের কোনো ব্যবস্থা করেছো? তুমি কি ভাবছো আমি রাত দিন কোর্ট আর মক্কেল নিয়েই রয়েছি? দাদার চিঠি পাওয়ার পর থেকে আমি সতীর অ্যাডমিশনের সব রকম ব্যবস্থা করে ফেলেছি। আচ্ছা, ও কাল থেকে স্কুল যাবে। তাহলে তো খুব ভালো। ওই তোমার নাম কি ভাই? আমার নাম সতী। সতী সাবিত্রীর সতী নাকি? ওরে না রে না, সহমরণের সতী। সতী, স্কুল কেমন লাগলো? ভালো কাকিমা। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার নিয়ে আসছি। আচ্ছা। কবে বন্ধু দুয়ার খুলবে তোমার বলো না আমায়, বলে কেমন করে এমন লিখো আমার বেলায়, বন্ধু দুয়ার খুলবে তোমার বলো না আমায়। আমার মন যে পাপি পাপি জানি তুমি জানো স্বামী, বলো পাড়ি করো তুমি ওজন দোষ গুণেরই মাইকি তুমি হবে বন্ধু দুয়ার খুব তোমার বলো না আমায়, কবে বন্ধু দুয়ার খুলবি তোমার বলো না আমায়। আমার প্রাণ বিবাগি কেমন করে তোমার কাছে যাব, এসে একবার যাও বলে তোমার কেমন করে পাব, সুখ সাধ সংসার তোমায় দিয়েছি দিদা, আজ তোমায় ছেড়ে খাদারে আর যাব নিরাগায়, কবে বন্ধু দুয়ার খুলবি তোমার বলো না আমায়, কেমন করে এমন লিখো আমার বেলায়, বন্ধু দুয়ার খুলবি তোমার বলো না আমায়। থাক থাক থাক, তুমি? আমার নাম সতী, কালীপদ বাগচি আমার কাকু হন। আচ্ছা, তুমি গৌহাটি থাকো না? কলকাতা কেমন লাগছে? ভালো,
আপনি গান শুনতে কিন্তু আমি মাঝে মাঝে আসব। নিশ্চয়ই, তুমি যখনই আসবে আমি তোমায় গান শোনাবো। জানি, আমার না নিজের মামা নেই, আপনাকে কিন্তু আমি মা বাবু বলে ডাকবো। আজ তাহলে আসি। আচ্ছা এসো। কাকা বাবু থাক মা থাক, আমি স্কুল যাচ্ছি। এসো। জানেন কাকা বাবু, কাল আমাদের পাশেই মামা বাবুর গান শুনে এসেছি। মামা বাবু? ও বুঝেছি, অসিত বাবু। তা জানিস তো মা, উনি খুব বড় গায়ে। তা মা, মন দিয়ে লেখাপড়া করছিস তো? সতী ম্যাডাম, তোমাকে হেডমিস্ট্রেস ডাকছেন। তবুও তো লোকে মানে। ওসব কথা থাক, মেয়াই কামিন। ইয়েস কামিন, টেক ইউর সিট। আজই তোমার বাবার একটা চিঠি এসেছে, তোমার লেখাপড়ার কথা লিখেছেন। সতী, সামনে পরীক্ষা, আমরা কিন্তু তোমার উপর অনেক আশা করি। আরেও আশা করি প্রতিবারের মতো এবারেও ইউ উইল স্ট্যান্ড ফার্স্ট। মিস বোস, আমরা যে কথা আলোচনা করছিলাম, দেশের মানুষগুলোকে কি কুসংস্কারের হাত থেকে মুক্ত করা যায় না? সবই যেন ভগবান ভগবান, এসব ইডিওটিক ব্যাপার নয় কি? ইডিওটিক ব্যাপার? হ্যাঁ, ভগবান যে আছেন, রামকৃষ্ণদেব তো সচক্ষে রেখেছিলেন, এ কথা নিশ্চয়ই জানেন। ননসেন্স, ভগবান কি কি কখনো চোখে দেখা যায় নাকি? কথাটা বোধহয় ঠিক বললেন না, অনেক মহাপুরুষই ভগবানকে দেখেছেন। এখন তাদের কথা ঠিক, যারা ভগবানকে দেখেননি তাদের কথা ঠিক। সত্যি তুমি এভাবে ওনার সঙ্গে কথা বলছো কেন? তোমার বাবা চিঠি থেকে লিখেছেন জানো, তোমাকে প্রপার ইংলিশ কালচারে এডুকেশন দিতে, যাতে তুমি সত্যিকারের এনলাইটেন্ড হয়ে উঠতে পারো। আর তুমি যেগুলো বললে সেগুলো মধ্যযুগীয় অসভ্য অশিক্ষিতদের কথা, আধুনিক যুগে ও সমস্ত অচল। তাই তোমাকে বলছি সতী, ও সমস্ত বাজে রিজন ছেড়ে যথার্থ সেন্সিবল হয়ে ওঠো, সেটাই তোমার বাবার ইচ্ছে এবং আমরাও সেটাই চাই। নাও গো টু ইয়ার ক্লাস। থ্যাংক ইউ। বৌদি বৌদি, আরে এসো এসো এসো। আরে বাবা, ভাগ্য আমার চিরদিনই সুপ্রসন্ন, সকালবেলা একসঙ্গে দেবদেবী দর্শন। বৌদি, আমি কিন্তু চা খাওয়া ছেড়ে দিইনি। আচ্ছা আচ্ছা, তুমি বসো, আমি নিয়ে আসছি। শুধু চা না, সঙ্গে চাও। আচ্ছা তাই হবে। আর একটা কথা বৌদি। কি বলো? কাল আমি কাশী যাচ্ছি। উমা, সে কি কাশী? তার মানে চার পাঁচ মাস তো বটেই। দু তিন মাস? সতী কাল তোমার গান শুনতে গিয়েছিল, সে প্রণাম টনাম করে একসা। সে এসে তোমার কত প্রশংসা, বলে কলকাতায় তুমি নাকি একমাত্র খাঁটি মানুষ। তাই হে, আমরা সব ভেজাল নাকি? সে কোথায় দেখো গে যাও, হয় রামায়ণ মহাভারত নয় ভাগবত পড়ছে, রাত দিন শুধু পড়া আর পড়া, কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবে না, সিনেমায় যাবে না, বেড়াতে যাবে না, ওকে নিয়ে হয়েছে আমাদের জ্বালা। একবার ডাকুন। হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি দেখে দিচ্ছি। ধুমকল্পতরুর গলিতং ফলম। যা ভেবেছি তাই। কাকিমা চ, তোর মা বাবু এসছেন, তোকে ডাকছেন, আয়। থাক বাবা, থাক থাক থাক। কখন এসেছেন মা বাবু? অনেকক্ষণ তো বহুদিন মুখে শুনছিলাম তুমি নাকি সারাক্ষণ রামায়ণ মহাভারত এইসব পড়ো। খুব ভালো খুব ভালো, কিন্তু সামনে ফাইনাল পরীক্ষা, পড়াশোনা ঠিক মতো করছো তো? না ঠাকুরপুর, তাড়াতাড়ি খেয়ে নাও, চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। খাও খাও। কি হলো, খাও।
বৌদি, আমি না হয় পেটুক লোক, কিন্তু তাই বলে এত ও কিছু না। মামা বাবু, আপনি গান শুনতে কবে যাব? কাল আমি কাশী যাচ্ছি, ফিরে আসে তোমাকে অনেক গান শোনাবো। দেখ শালা, কেসটা ঘাট করিস নি, তুই শালা ম্যানেজ করে নিবি। ঠিক আছে, চল। আরে এসো এসো। মাসিমা, সতীকে আজকে লাইট হাউসে নিয়ে যাচ্ছে, মেয়েটাকার পর নাইস পিকচার এসছে। ছবিটা রিয়েলি ফ্যান্টা, ওয়ান্ডারফুল ওয়েস্টার্ন মিউজিক। সতী, যাও না ছবিটা দেখে এসো। কাকিমা, আমার শরীরটা ভালো নেই, আমি যাবো না। আমি তো এদিকে তিনখানা টিকিট কেটে ফেললাম, হাউস ফুল। কেনার সময় নিশ্চয়ই আমাকে জিজ্ঞাসা করে কাটেননি? কিনেই যখন ফেলেছে তখন যাও না আজকে। আমি যাবো না বললাম তো কাকিমা। শুনি, আর কোনোদিন আমার জন্য সিনেমা টিকিট কাটবেন না। পঞ্চু, ও পঞ্চু, যাই মা, শিগগির এসো। শোনো, তোমাকে একটা খুব কঠিন কাজ করতে হবে, পারবে তো? মাঠাগণ, খুব কঠিন? হ্যাঁ, ভীষণ কঠিন। হঠাৎ আমার গুরুদেব এসে পড়েছেন, একটা বেশ ভালো দেখে ধুতি আর একটু দই মিষ্টি নিয়ে বাজার থেকে গুছিয়ে। হ্যাঁ, পারবে তো? একটু সাবধানে। এই আর কি কঠিন, এই তো সামান্য ব্যাপার। ঠিক আছে। হরিণ মা, ও হরিণ মা, কি বলছেন মা? শোনো, গুরুদেব এসছেন তো, তুমি চিংড়ি মাছটা নারকল বাটা দিয়ে করবে আর রুই মাছের ঝাল করো। নারকল বাটা দিয়ে চিংড়ি মাছ খেতে গুরুদেব খুব ভালোবাসেন। এ সতীটা কোথায় গেল? একটু চিংড়ি মাছ দেবো? দেবে? হ্যাঁ, তা দাও। আচ্ছা, রান্না বান্না খুব ভালো হয়েছে বুঝলে, একেই বলে গুরু সেবা। মা তোমার কৃপা করবেনই করবেন। বাবা, হ্যাঁ, চল জর্দা। এই যে, এই যে দেওয়া আছে। আমি সতীকে ডেকে নিয়ে আসি। নিয়ে আসো। কি লিখছিস? আয়, চল, গুরুদেব এসছেন, প্রণাম করবি, চল আয়। উঠ, তোর কি ভাগ্য সতী, চল। প্রণাম করবি, চল। কি শ্লোক না মেয়ে, জানো মা মোহিনী, কালকে ধ্যানে বসে দেখলাম সতী আমার শিষ্যা। তাই নাকি বাবা? সতীর কি ভাগ্য! শুধু এ জন্মের নয়, জন্ম জন্মান্তরে। কিন্তু আপনি দেখতে পারেন, যতক্ষণ আমি দেখছি আমি আপনার শিষ্য হতে পারবো না। দেখা কি আগে পাওয়া যায় মা? যতক্ষণ না গুরু জ্ঞানঞ্জন সলাকৃতি চক্ষু ফুটিয়ে দিচ্ছেন, শাস্ত্রে আছে না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, ত্রিকালদর্শী মুনি ঋষিরা বলেছেন, গুরু বিনা ভগবান কি মিলতে পারে? কেন, রমণ মহর্ষি তো গুরু ছাড়াই ভগবান পেয়েছিলেন। বুঝবে না মা, এখনো তোমার সময় হয়নি, মানে দুঃখের আগুনে না পড়লে ঠিক চিত্ত শুদ্ধি হয় না। যেমন ধরো বিবেকানন্দ। গুরু বুঝতে পারি না বলেই তো আমি কাউ শিষ্য হব না।
জয় মা বিপত্তারিণী, জয় মা, জয় মা। আমার সন্তানকে ক্ষমা করিস মা, মা গো, ও মা ক্ষমা করিস। প্রসাদি ফুল, প্রসাদি, তাহলে তুই ক্ষমা করছিস, ক্ষমা করছিস মা। থাক থাক, দাদা বৌদিকে প্রণাম করেছিস তো? পরীক্ষা খুব ভালো হবে, সব কোশ্চেনে অ্যান্সার করবি কিন্তু, কেমন? আচ্ছা থাক বাবা, শোনো গাড়িতে খাবার দিয়ে দিয়েছি, সময় মতো খেয়ে নিও। ঠিক আছে চলো। কিরে এত তাড়াতাড়ি চলে এলি, সব ঠিক মতো লিখেছিস তো? হ্যাঁ কাকিমা। জানো কাকিমা কি সোজা প্রশ্ন? আচ্ছা শোন মামনি, তোকে একটা দারুণ জিনিস দেব, তুই আগে হাত মুখ ধুয়ে খেয়ে নে। কই রে মামনি, তোর হলো? যাই কাকিমা। কত দিয়েছো তুমি? খেতে পারো, খেয়ে নাও। কাটছে ঠিক কাকিমা? আগে খেয়ে নাও, তারপর বলবো। না বললে খাবোই না। আচ্ছা মেয়েরি বাবা, নে মামা বাবুর চিঠি। হ্যাঁ তোমাকে চিঠি লিখবো, কিন্তু ভয় করে। কেন ভয় হয় জানো? তোমার বুদ্ধিদীপ্ত বেদনাময় মুখখানি আমার হৃদয়পটে সুন্দর ফ্রেমে বাঁধিয়ে রেখেছি। চিঠি লিখলে যদি আর মুখখানা খুঁজে না পাই, কিন্তু আর থাকতে পারলাম না, তাই চিঠি লিখছি। এখান থেকে দু চার দিনের মধ্যে দিল্লিতে মাসিমার কাছে গিয়ে কয়েকদিন থাকবো ভেবেছি, তারপর ওখান থেকে বৃন্দাবন হয়ে কলকাতায় ফিরবো। আসার সময় তোমাকে বলে এসেছিলাম বেনারস থেকে তোমার জন্য শিব ঠাকুর নিয়ে আসবো। এখন ভাবছি বৃন্দাবন থেকে কৃষ্ণ ঠাকুর নিয়ে যাব। পরে তুমি ভালো আছো? পরীক্ষা নিশ্চয়ই ভালোভাবেই দিয়েছ, আমি খুব তাড়াতাড়ি ফিরব। এখানেই থাক, তুমি আমার আন্তরিক আশীর্বাদ চাইলে। ইতি তোমার মামা বাবু। খাবারটাকে খাবে? খেয়ে নাও। আর খাব না কাকিমা। খাবে না তো? তাহলে তোমার বাবার চিঠিটাও আমি তোমাকে দেব না। লক্ষ্মী মেয়ে, তোমার বাবা লিখেছেন তোমাকে দেখার জন্য তোমার বাবা মা দুজনে খুব ব্যস্ত হয়ে পড়েছেন, তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে গৌহাটি যেতে হবে। আমি কালই যাব কাকিমা, পরীক্ষা তো আজই শেষ হয়ে গেল, তুমি ব্যবস্থা করো। পরীক্ষা কেমন হলো মা? ভালো। আমি মিস বোসকে চিঠি দিয়েছিলাম, তুমি সব কেয়ার নিয়েছিলেন তো? হ্যাঁ বাবা, তুমি সবসময় আমার খোঁজ খবর নিতেন। আচ্ছা তোমার সবসময় খালি পড়া আর এক্সামে, তোমার জন্য আমার মেয়ে রোগা হয়ে গেছে জানো। আরে বাবা, এটা আধুনিক যুগ। আধুনিক যুগ থাকো তুমি তোমার আধুনিক যুগ নিয়ে। সতী আমার মেয়ে। চলে সতী করে চল।
আমার মেয়ে সতী এবারে এমএতে ভর্তি হবে, আর এ হলো অরুণ সান্যাল, এখানকার ডিএম। হ্যাঁ নমস্কার। জানো অরুণ, মেয়েটি আমার খুব সুলক্ষণা, খেলাধুলো লেখাপড়া সব ব্যাপারে খুব এক্সপার্ট। হ্যাঁ মেয়ে আমার ভালো গানও জানে। বাবা আমি আসি। আচ্ছা এসো এসো। মেয়েটি আমার খুব লাজুক জানো অরুণ। মেশোমশাই আমি তাহলে উঠি। আরে দাঁড়াও দাঁড়াও, বসো বসো। আমি জানি তুমি খুব ব্যস্ত মানুষ। জানো অরুণ,
অনেক দিন ধরে একটা কথা আমি তোমাকে বলবো ভাবছিলাম। বেশ তো বলুন না। তুমি যদি আমার মেয়েকে গ্রহণ করো আই বি ভেরি হ্যাপি। আমি মানে হ্যাঁ হ্যাঁ তুমি, আমি জানি আমার মেয়ে তোমার অযোগ্য হবে না। যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার মায়ের সঙ্গে যোগাযোগ করি। মেসমশাই আমাকে কটা দিন ভাবতে সময় দিন। বেশ তো ভাবো, আমার কোনো তাড়া নেই। পূজনীয় মামা বাবু, সর্বপ্রথম তুমি আমার আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম গ্রহণ করবে। পরপর কয়েকটি চিঠি দিলাম কিন্তু কোনো উত্তর পেলাম না। মা বাবা সব সময় তোমার কথা বলেন, তোমার এখানে থাকাকালীন তারা যে আনন্দ পেয়েছিলেন তা ভুলতে পারছেন না। যত সম্ভব শীঘ্র পারো গুয়াহাটিতে কয়েকদিনের জন্য এসো, কারণ মা গুরুকরণ করবার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছেন। গুয়াহাটিতে গুরু প্রচুর আছে, সেসব গুরুদেব দেখে আমার মোটেই ভক্তি হয় না। তারা যেন ভগবান। আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন।
সতী দেবী, সতী দেবী, সতী দেবী, সতী দেবী, ভগবানকে অনেক ধন্যবাদ, আপনাকে যেরকম অক্ষত অবস্থায় পাবো ভাবতেই পারিনি। উফ, কি নিষ্ঠুর তাণ্ডব, ইতিহাসে বোধহয় কোনো নজির নেই। অরুণবাবু, আমার বাবা মা, আমার আমার বাবা মা, আমি আমি অত্যন্ত দুঃখিত সতী দেবী, যে এই দুঃসংবাদটা আমাকে দিতে হচ্ছে। আপনার বাবা মা এই পৃথিবীতে নেই। অরুণবাবু, না না, আমি দেখব, আমি দেখব না অরুণবাবু। আপনি সহ্য করতে পারবেন না। আমাকে একবার নিয়ে চলুন অরুণবাবু, আমাকে একবার নিয়ে চলুন মা গো। বিপদের সময় ভেঙে পড়লে চলবে না সতী দেবী, আসুন আমার সঙ্গে। সতী দেবী, আমি কোথায় যাব? আমার যার কেউ নেই অরুণবাবু, আমার যার কেউ নেই অরুণবাবু। আমি তো আছি সতী দেবী, আপনার বাবা মা আমায় স্নেহ করতেন, আপনার সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছেন, আপনি ভুলে গেলেন সে কথা? চোখে জল মুছুন, আসুন আমার সঙ্গে। আমার বাংলোটা যদিও বা ক্ষতিগ্রস্ত, কিন্তু আপনাকে সসম্মানে রাখার মতন জায়গা আমার হবে, চলুন। আসুন। কোথায় বসায়? আপনি বসুন। কি হলো? ও, আপনি আপনার গোপালকে এখানে রাখতে পারেন। আপনি এখানে বসুন, আমি দু একটা কাছে এখনই আসছি। বসুন আপনি। দিন আমায় দিন। জানেন সতী দেবী, ইনি আমার মা, এখন রাওয়ালপিন্ডিতে আছেন আমার বোন সুজাতার কাছে। আপনার কাকাকে ট্রাঙ্কল করে এখানে আসতে বলে দিয়েছি। আপনি আমার জন্য এত করছেন, আমি সত্যি ভীষণ কৃতজ্ঞ। না না, এতে কৃতজ্ঞতার কি আছে? অ্যাজ আ ডিএম ইটস মাই মরাল ডিউটি। কিন্তু ডিউটি করতে গিয়ে নিজের শরীরের কি ক্ষতি করা উচিত? আপনি একটু বসুন, আমি আসছি। দেখছি পাথরের মূর্তি, অথচ কি সুন্দর। আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলুন। আপনি হয়তো জানেন না, আপনার বাবার শেষ ইচ্ছে ছিল আমি আপনার পাশে গিয়ে দাঁড়াই। আমি জানি অরুণবাবু, কিন্তু আমার ঠাকুর,
ঠাকুর কোনো প্রবলেম হবে না, ও আপনার কাছেই থাক। আমার বাবার শেষ ইচ্ছে সে যত কঠিনই হোক আমি নিশ্চয়ই পালন করব। দাদাবাবু, কলকাতা থেকে এক ভদ্রলোক এসছেন। বসতে বল, আসছি। আচ্ছা, আপনি? ও, আমি সতীর মামা বাবু, কলকাতা থেকে আসছি। ও মামা বাবু, আমি অরুণ, অরুণ সান্যাল, আসুন। আসুন। সতী দেবী, আপনার মামা বাবু। কেঁদো না মা, কেঁদো না। ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এই মুহূর্তে খারাপ লাগলেও ভবিষ্যতে তার মঙ্গলের হাত কাজ করে। আমার যার কেউ নেই মামা বাবু, আমি এখন কি করব? আমি যে সবাইকে হারিয়ে ফেলেছি মা। মামু, আপনি অনেক দূর থেকে এসেছেন, পরিশ্রান্ত, একটু বিশ্রাম করে নিন। বিশ্রাম করার সময় হবে না, আপনি বরং আজই আমাদের ফেরার ব্যবস্থা করে দিন। সতীর কাকা কাকি খুবই উদ্বিগ্ন হয়ে আছেন। বেশ, তাই হবে। অরুণ ছেলেটি বড় ডিউটিফুল না রে মামা বাবু। কি মা? বাবার বাবার ইচ্ছে ছিল অরুণ বাবুর সঙ্গে যেন আমার বিয়ে হয়। বাবার ইচ্ছে মতো আমিও কথা দিয়েছি। আপনার কি অভিমত? খুব ভালো করেছো মা, খুব ভালো। মামা বাবু, আমি আশীর্বাদ করছি, তোরা সুখী হবি মা, তোরা সুখী হবি। মা দেখো মা, কি ব্যাপার বলো তো? গোধূলির লগ্নে বিয়ে, এখনো বর এসে পৌঁছলো না, আর তুমি নিশ্চিন্ত হয়ে ঘরে বসে আছো? আসবি আসবি। আরে বা, কখন আসবি? কি হলো তোমাকে? না, দারুণ সুন্দর লাগছে। আর ঢং করতে হবে না। না মানে ওদিকে বলছিলাম কি, সতী ঠিক আছে তো? কখন? এই তোর এত ব্যস্ত হওয়ার বলো তো ভালো লাগে। এটা বাবা কলকাতা শহর, এখানে কত কিছু হতে পারে, গাড়ি ঘোড়া জ্যাম। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, তো দেরি হচ্ছে কেন? আবার ঢং করছি। Thank you.
পথে কোনো কষ্ট হয়নি তো বাবা? না না। বৌমা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন? ছেলেরা বাইরে গেলে মায়ের মন কি ভালো থাকে বৌমা? জানো মা, তোমার বৌমাটি না একটু শেখেলে, কত সুন্দর সুন্দর জিনিস কেনার ছিল কিন্তু কিছু নিল না। তুই থাম তো, হাত মুখ ধুয়ে কিছু মুখে দিবি, চল এসো বৌমা। কাজকর্ম বেশ ভালোই চলছে, আই এম স্যাটিসফাইড। সাব ডিভিশনাল রিলিফের কাজটা একটু
জোরদার হওয়া দরকার। মিস্টার মুখার্জি স্যার, আমরা তো সাধ্যমতোই চেষ্টা করছি স্যার, একরকম ড্যান্ড নাইটই বলতে পারেন। বাট আই ওয়ান্ট সাম এনকারেজিং রেজাল্ট স্যার। এই ফাইলটা একটু দেখবেন স্যার। এটা রেখে যেন আমি পরে দেখে নেবো। ওকে আচ্ছা, আপনি এখন যেতে পারেন। মা, আমি একটু চিফ মিনিস্টারের বাড়ি যাচ্ছি, ওখানে মিটিং আছে একটা, আমার ফিরতে রাত হবে। বাবা, একটা কথা ছিল জি। বলো। রাওয়ালপিন্ডি থেকে সুজাতা চিঠি লিখেছে, আমাকে যেতে বলেছে। এদিকে বৌমার বাচ্চা হবে, কি করি বলতো? বেশ তো, আমি ঘুরে আসি, ভেবে একটা কিছু ঠিক করা যাবে। পূজনীয় মামা বাবু, বহুদিন তোমার কোনো খবর পাইনি। রজত এখন বড় হয়ে উঠেছে, কত কথাই না বল। কি বাবা? হ্যাঁ, তুমি কি সারাদিনই খেলবে? পড়াশোনা করবে না? কি রে, তুমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিয়ে হইতে কি ভোলা মেয়ে, নিজের নামটাই লেখেনি, রাওয়ালপিন্ডি যাব। তাহলে শেষ পর্যন্ত তুমি রাওয়ালপিন্ডি যাওয়া ঠিক করলে? হ্যাঁ, ওখানে মা আছেন, সুজাতা দি আছেন। বেশ, তোমার গাড়িটা নিয়ে যাও। তোমার জন্য, রজতের জন্য খুব মন খারাপ লাগছে গো। আমি চলে গেলে তোমাদের খুব অসুবিধা হবে, তাই না? অসুবিধা কি, আর রজতের তো গভর্নেন্স আছে, তাছাড়া আমরা আর কতটুকু দেখি? তা ঠিক, তবু হ্যাঁ, তুমি বলেছিলে প্রকাশবাবুর কাছে চিঠি লিখে দেবে। অলরেডি লিখে দিয়েছি, আর ট্রঙ্কল করে দেবো। দেখো, তুমি আমায় ভুল বুঝো না। না না, এতে ভুল বুঝার কি আছে, তুমি তো বলেছো যে এক বছর পরীক্ষা করে দেখবে, তাই তো? তবে হ্যাঁ, যদি কোনো ভালো রেজাল্ট না পাও, কথা দাও যে তুমি আমার ভালোবাসার মর্যাদা দেবে। কেঁদো না, কাঁদতে নেই, যাওয়ার সময় চোখ মুছো। আরে থাক থাক থাক, কোনো কিছু দরকার হলে দ্বিধাবোধ করো না, লিখে জানিও। ভালো থেকো, আমার রজতকে একটু দেখো। রজতের জন্য তুমি কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম। যাও, তাড়াতাড়ি ফিরে এসো। বৌদি, তোমার ঠাকুরটা না খুব সুন্দর, তোমার ঠাকুরের জন্য ফুল টুল সব তুলে দেবো, মা লাগাবো কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই দেবে। ঠাকুর কি আমার একার, তোমারও? বৌমা, তোমার হলো? প্রকাশ আবার বলেছি তোমার সঙ্গে একসঙ্গে খাবি। হ্যাঁ হ্যাঁ, চলো বৌদি। আচ্ছা আপনি চলুন, আমি আসছি। একটা কথা বলো,
এতগুলো খাবার সামনে রেখে বসে থাকা যায়? না না দিও না। দাও দাও দাও। একটা কথা জিজ্ঞেস করবো, আমাদের এই রাওয়ালপিন্ডি কেমন লাগছে? রাওয়ালপিন্ডি কেমন লাগছে জানি না, তবে আপনাদের খুব ভালো লাগছে। তাই এত ভালো লাগা ভালো নয় বৌদি। তুমি কি শুধু পাথরের মূর্তি হয়ে থাকবে, আমার কোনো কথা শুনবে না? জানতাম তোমাকে পেলে জগতে আর কিছুই চাওয়ার থাকে না, কিন্তু আমার সংশয় মন প্রচণ্ড ধাক্কা দিয়ে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তুমি আমাকে আলোর পথ দেখাও প্রভু। তুমি ঠাকুর, ভূতে
তুমি তো খুব সকালে উঠো বৌমা, আজ এত দেরি দেখে ডাকলাম, শরীর ভালো তো? হ্যাঁ মা, একটু ঘুমিয়ে পড়েছিলাম। জানো বৌমা, আজ মায়াপুর থেকে এক মস্ত সন্ন্যাসী এসছে, গীতা প্রচার সবাই ঠিক 10টার সময় ভাষণ দেবেন, আমার খুব যাবার ইচ্ছে, তুমি যাবে? হ্যাঁ, সাধুর কি নাম মা? আনন্দগিরি। আনন্দগিরি, আমি যাব মা। তাহলে তোমার এই পুজো টুজো গুলো তাড়াতাড়ি শেষ করে নাও। গীতার নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জানো অর্জুন, অতি দুরাচার ব্যক্তি যে জীবনে অনেক অন্যায় পাপ কাজ করেছে, যেমন চৌর্যবৃত্তি, প্রবঞ্চনা, প্রতারণা, মদ্যপান ইত্যাদি ইত্যাদি, এহেন ব্যক্তিও যদি কৃষ্ণ আমি তোমার বলে আমার শরণাপন্ন হয়, তোমরা সকলে তাকে সাধু বলে জেনো। পূর্বের কোনো অন্যায় বা অপরাধ বা পাপ তার আর থাকবে না, সে পরম পবিত্র ও নির্মল হবে। তবে তাকে সংকল্প নিতে হবে যে আমি আর কখনো কোনো অন্যায় বা পাপ কাজ করব না। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসচ্ছন্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানহি না মে ভক্ত প্রণশ্যতি। সেই দুরাচারী বা পাপি ব্যক্তি যদি আমার শরণাগত হয়, তাহলে সে অতি দ্রুত ধর্মপথে উন্নতি লাভ করবে। উন্নতি লাভ করবে মানে অর্থনৈতিক সচ্ছলতা, পারিবারিক সমস্যা, দেহগত রোগ ভোগ ব্যাধি কোনো কিছুই তাকে বিচলিত বা বিলম্বিত করতে পারবে না। প্রচণ্ড প্রচণ্ড দুঃখের সামনেও পড়েও তার কিন্তু বিনাশ নেই। যা অর্জুন, আমার প্রতিনিধি হয়ে দীপ্ত কণ্ঠে এই কথা ঘোষণা করো। আজ আমরা যে দুটি শ্লোক নিয়ে আলোচনা করলাম, শুধু তা থেকে কিন্তু পুরো গীতা বোঝা যায় না। গীতার 18টি অধ্যায়, এক একটি অধ্যায় যেন এক একটি চিনির পুতুল, পায়ে কামড়ালেও যে মিষ্টি, মাথায় কামড়ালেও তাই। সুতরাং গীতার এই 18টি অধ্যায় অমৃত সমান। শ্রবণ পিপাসু
সজ্জন শ্রোতৃবৃন্দ এবং ভক্তগণ, আপনারা আমার প্রণাম গ্রহণ করুন। আজকের মতো শ্রীপাঠ এখানেই শেষ। প্রভু, কিছু বলবে মা? আমার কিছু জিজ্ঞাসা ছিল। বলো। একটু নিরিবিলিতে বলতে চাই। ও, তুমি পাশের ঘরে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা। প্রভু, আমি যে নিজেকে আর ধরে রাখতে পারছি না, একটা অজানা শক্তি আমাকে নিরন্তর ডাকছে, হায় চলে আয়। কিন্তু আমার ছেলে রজত, স্বামী, ওরাও যে আমাকে টানছে প্রভু, আমি কিছুই বুঝতে পারছি না কি করব। আপনি আমাকে বলে দিন প্রভু। ভয় নেই মা, ঝাঁপ দাও সেই অজানার ডাকে, দেখবে কোনো ভয় নেই, কিছু হারাবার নেই, পাওয়ার আনন্দে নিজেকে ভাসিয়ে দাও। কিন্তু প্রভু, আমার স্বামী রজত, ওদের প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? যারা স্বভাবে সংসারী সেটা তাদের কর্তব্য, তোমার নয়। ঝাঁপ দাও মা, ঝাঁপ দাও, নবজন্ম লাভ করো। তাহলে আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব। তাই হবে মা। তবে তোমাকে একটা কথা আমি বলতে চাই মা। আজ ভোরে ধ্যানে বসে আমি দেখতে পেলাম এখানে একটা রাক্ষসী লীলা ঘটবে, মানে মরণ উৎসব। তবে ঠিক কবে ঘটবে আমি জানি না, তিন চার দিনের মধ্যেই ঘটবে মা। তুমি এখান থেকে চলে যাও, আমি কাল মায়াপুর যাচ্ছি। আর একটা কথা মা। বলুন গুরুদেব। ভগবানকে যে মন প্রাণ দিয়ে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাকে কোনো আসরিক শক্তি বা কোনো বিপদ তার কোনো ক্ষতি করতে পারে না। পিতা যেমন সন্তানকে রক্ষা করে, ভগবানও তেমনি তাকে রক্ষা করেন। তুমি ভয় পেও না মা, ভগবানে বিশ্বাস রেখো। কদিন ধরে খাবারটা বড্ড একঘেয়ে হয়ে যাচ্ছে, শুধু মাছ আর মাছ। কি যে ছাইপাশ মাছগুলো নিয়ে আসো না। শোনো, আজ ফেরার পথে কচি পাতার মাংস এনো। কিন্তু একটা, এই যা। আরে আপনি মানে, এই বলুন। গতকাল আমার গুরুদেব বলেছেন এখানে একটা বিশাল গন্ডগোল হবার সম্ভাবনা আছে। উনি ধ্যানে দেখেছেন। ধ্যানে দেখেছেন? এই শোনো শোনো, গুরুদেব নাকি ধ্যানে দেখেছে। আচ্ছা, এই আজকালকার গুরুদেব গুলোর কি হয়েছে বলতো? সবকটা ভণ্ড বদমাশ, পরের খেয়ে খেয়ে বড্ড বেশি ভাওতা দিতে শুরু করেছে। প্রকাশ বাবু, এটা বিজ্ঞানের যুগ, উঠান 20th century, এখন গন্ডগোল হবে বললেই তো হতে পারে না। আমি বুঝতে পেরেছি কেন তিনি এই কথা বলেছেন। কেন কেন আবার? কাল একটা হিন্দু একটা মুসলমানকে মেরে ফেলেছে, তাতে কি? Nonsense. এরকম ভাবে যারা প্যানিক ক্রিয়েট করে তাদের মাথায় ঘোল ঢেলে দেওয়া উচিত। ওসব আজবাজে কথা কান দিও না তো বৌদি। হ্যাঁ, তাছাড়া এখানকার পুলিশ কমিশনার আমার বন্ধু, সেরকম কোনো গোলমালের সম্ভাবনা থাকলে সে আমায় আগেই জানাতো। আপনি কিছু ভাববেন না বৌদি, এসব বাজে খবর, গুজব। গুরুদেব আবার ধ্যানে দেখেছেন। Thank you.
রক্ষে করিস মা, রক্ষে করিস, জোড়া পাঠা দেবো মা, তোকে জোড়া পাঠা দেবো, রক্ষে করিস মা, রক্ষে করিস। বন্যার ভীষণ খেপে গেছে, ওরা সব এখানে এসে পড়ছে, আপনার তাতে এখান থেকে পালান, যেমন করে তাতে পালান। কিন্তু কি করে পালাবো বলুন তো? তা তো বটেই, ট্রেন ছাড়া তো কোনো উপায় দিচ্ছি না, একটা টেলিফোন করে দেখুন না। হ্যালো অরুণ বোস, প্রকাশ মিত্র স্পিকিং। দেখুন ক্যালকাটা ফ্লাইটের 4টি টিকিট পাওয়া যাবে। হ্যাঁ দেখুন না, একটা অ্যাটাচি, খুব ছোট অ্যাটাচি, খুবই ছোট। গাড়ি পাঠাবেন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলে তো, ছোট অ্যাটাচি দিয়ে গয়নাগড়ি টাকা কিছু যা কিছু আছে সমস্ত পুড়ে ফেলো আর যাওয়ার জন্য তৈরি হও। হ্যাঁ, আর কিচ্ছু নিয়ে যেতে পারবো না। প্রকাশ মা, আমাদের কি হবে বাবা? মা, আমাদের এক্ষুনি সব ছেড়ে পালাতে হবে। একই বৌঠা, এই বিপদের সময় আপনি হাসছেন, নিন তাড়াতাড়ি তৈরি হয়ে নিন। আমি তো সবসময় তৈরি, ঠাকুরকে নিয়ে নিলেই হবে। ঠাকুর? হ্যাঁ, মানে ওই পাথরের কেষ্টটা? না না বৌদি, প্লেনে কোনো ভারী জিনিস নিয়ে যাওয়া যাবে না। ওই সব ঠাকুর ঠাকুর রাখো তো বৌদি, আমি আমার দামি দামি কাপড় নিতে পারছি না। যত সব, আমি তো অন্য কিছু নেব না ভাই, শুধু ঠাকুর। ঠাকুর ছেড়ে গয়নাগাটি যা কিছু আছে টাকা পয়সা সব নিন। তা হয় না প্রকাশবাবু। বৌমা, বিপদের সময় এরকম করো না মা, কথা শোনো। ঠাকুরকে ছেড়ে আমি চলে যেতে পারবো না মা। বৌঠান, এভাবে সকলকে বিপদে ফেলবেন না, বেঁচে থাকলে এরকম অনেক ঠাকুর পাওয়া যাবে। এবার যান, আর দেরি করবেন না। আমার জন্য ভাববেন না প্রকাশবাবু, আপনারা যান। বৌ, আর তুমি করো না, এখনো বলছি আমাদের সঙ্গে চলে এসো। আমি তো বলেছি মা, ঠাকুর ছেড়ে আমি কোথাও যাবো না, আপনারা যান, আমার কিছু হবে না। ওরা এসে পড়লো, তাহলে আপনি আমাদের সঙ্গে যাবেন না? তবে মরগে যা, চলে এসো মা। ছেলে গেল, স্বামী গেল, রইল না হাঁকো ঠাকুর, এর নাম যদি ধর্ম হয় আমার ধর্মের মুখী আগুন। বৌমা, তুমি না গেলে অরুণের কাছে আমি মুখ দেখাবো কি করে? এসো মা, এসো। আমি যাবো না মা। তবে মরগে যা, মরা তো তোমার ভালো, ওরা তো তোমায় মারবে না, লুটে নিয়ে যাবে, তোর উপর অত্যাচার করবে, তখন তো ঠাকুর বাঁচাতে পারবে? নিশ্চয়ই পারবে ঠাকুরজি, আমি তো তাই দেখতে চাই। ওই মারনেওয়ালা গুন্ডাদের শক্তি বেশি না রাখনেওয়ালা ভগবানের শক্তি বেশি? বেশ, তবে তাই দেখো, এসো মা। আরে এসো না বৌমা, চলে এসো বলছি। আমাকে দাও প্রভু।
कमरे में क्या क्या माल है सब लूट के लाओ। उस्ताद का खोपड़ी में मक्खन है मक्खन है। माँ शीघ्र मत चले आसु माँ। माँ तुम्हें अब विश्वास करो तुम्हें अब दौलत अच्छे तू अमन मेहमान अच्छे हाँ भी तुम्हें हमारे जान दिए बच्चे बुमा विश्वास करो चले शु चले जाबो हाँ किंतु किंतु हमारे ठाकुर छेड़े जामे जाबो ना ठीक अच्छे माँ चल
মা এখানেতে একটু নাপতে হবে মা কেন ইয়ে আমার কোঠি আছে তাছাড়া কিছু দানা পানি তো পিতে হবে চলে এসো মা কাঁদছো কেন মা রহমত ওরা আমার শাশুড়ি নন্দাই সবাইকে মেরে ফেলল রহমত আমার ননদের কি হবে কেঁদে কিছু লাভ নেই মা ওরা তো যে আর কর্ম ফল তাই হোক ওরা তো তোমার ননদকে মারবে না বেঁচে দিবে এই সবই তো আল্লাহর দোয়া আছে তুমি একটু বসো হ্যাঁ আমি আসছি আমাদের পৌঁছতে কতক্ষণ লাগবে অনেক সময় লাগবে তুমি রাস্তাঘাট সব চেনো তো মা আমি বাস ড্রাইভার ছিলাম সারা ভারতের সব রাস্তা আমার জানা আছে এখন তুমি জলদি করে খেয়ে নাও তো রহমত কি মা লক্ষ্মী বিগ্রহ নিষ্প্রাণ না জীবন্ত গুরুদেব মা লক্ষ্মী আমি ঠাকুরের মত পেয়েছি এখন থেকে তুমি এখানেই থাকবে এসব ঘরগুলো তোমার যাও মা তুমি এখন একটু বিশ্রাম করো পরে তোমার সঙ্গে কথা বলবো মা কিছু বলবে রহমত দুটো কথা ছিল মা কি বলো তুমি ছাড়া সংসারে আমার আর কেউ নেই মা ইচ্ছে ছিল বাকি জীবনটা তোমার ধর্ম মায়ের মতো সেবা করেই কাটিয়ে দেব কিন্তু কিন্তু কি কিন্তু তোমার গুরুদেব যে হিন্দু আর আমি খারাপ মুসলমান আমার তো এখানে থাকা উচিত নয় মা তাই তোমাকে প্রণাম করে আমি যেখানে পারি চলে যাব না না তুমি কোথাও যাবে না তুমি আমাদের কাছে থাকবে গুরুদেব যদি আপত্তি করেন না না আমার গুরুদেব গুরুদেব রহমত আপনাকে কিছু বলতে চায় বেশ তো ভালো সর্দারজি গুরুজি আমি মুসলমান মুসলমান না না ওটা তো কোনো পরিচয় নয় মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন এসব তো মানুষের গড়া আসলে তুমিও যা আমিও তাই যিনি আল্লাহ তিনি কৃষ্ণ আমরা চিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্র আরে এসো এসো ভেতর এসো এসো বসো এসো গুরুজি যে কৃষ্ণ সেই আল্লাহ হ্যাঁ বাবা যে কৃষ্ণ সেই আল্লাহ
जी कृष्ण शीत आल्ला रे आल्ला जी कृष्ण शीत आल्ला रे आल्ला नामेर झमेलाय राशे जाए नामेर झमेलाय राशे जाए ताके पावाई तो झमेला जे कृष्ण शीत आल्ला रे आल्ला জীবন করির অথই সাগরে কাল তোলা কৃষ্ণ শীত আল্লা রে আল্লা তোমার কাছে যেতে সাজিয়েছি তাই বাগান উজাড় করা ফুলো ডালা যে কৃষ্ণ শীত আল্লা রে আল্লা নামের ঝামেলায় পিয়ার আসে যায় নামের ঝামেলায় পিয়ার আসে যায় তাকে পাওয়াই তো ঝামেলা যে কৃষ্ণ শীত আল্লা রে আল্লা মামা বাবু থাক মা থাক মামা বাবু তুমি কি করে জানলে আমি এখানে আছি আমি জানি মা রাউলপিন্ডিতে আমার এক মুসলিম বন্ধুকে টেলিফোন করে জানলাম রহমান তোমাকে এখানে এনেছে হ্যাঁ মামা বাবু এই সেই রহমান কি হলো মামনি গুরুদেবের কাছে যাবে না হ্যাঁ মা বাবু গৌহাটিতে একটা চিঠি লিখছি অরুণকে লিখছো খুব ভালো আমার কথা লিখে দিও আর দাদু ভাইয়ের একটা ছবি পাঠাতে লিখো তো কতদিন ওকে দেখিনি দেরি করো না এসো সতী তোমাকে আমি আর পাঁচজনের মতন ভেবেছিলাম সেটাই ছিল আমার মস্ত বড় ভুল
তুমি লিখেছো আমি যেন আবার বিয়ে করি। আমাকেও তুমি আর পাঁচজনের মতন ভেবেছ নিশ্চয়ই। যাক শোধবোধ, তুমি রজতের জন্য বলেছো যে তোমার জমি জমা বিক্রি করে আমি যেন তার নামে অ্যাকাউন্ট করে দিই। দেব, তাই দেব, তোমার কথা মতোই কাজ হবে। কিন্তু সতী, খুব ইচ্ছে করছে রে, খুব ইচ্ছে করে ছুটে গিয়ে তোমাকে দেখে আসি তুমি কেমন আছো। কিন্তু কিন্তু আমার কেন এমন হচ্ছে প্রভু? মনটাকে কেন তোমার চরণে নিবেদন করতে পারছি না? স্বামী পুত্রের কথা বারবার মনে পড়ে, মনটা বড় ব্যাকুল হয়ে উঠছে। ঠাকুর, আমাকে তোমার চরণ ছাড়া করো না প্রভু, আমাকে তোমার চরণ ছাড়া করো না। জানেন মামাজি, গুরুজি আমার মায়ের নাম দিয়েছেন লক্ষ্মী, সত্যি লক্ষ্মী। নইলে আমার মতো এমন পাপী লোক জীবনে এত শান্তি পায়? আমার জন্য শান্তি পাওনি রহমত, ভগবান তোমাকে অহিতুক কৃপা করেছেন, আমি তো সে কৃপা এখনো পাইনি। আজ আমার এত আনন্দ, এত উচ্ছ্বাস, সব নিভে যাচ্ছে কেন? সংসার ছেড়েও আমি সংসারের কথা ভুলতে পারছি না রহমত, বারবার মনে পড়ে আমার ছোট্ট রজতের কচি মুখখানা। কেন এমন হচ্ছে রহমত? কথাটা তুমি গুরুদেবকে বলো না মা, দেখবে তিনি সব ঠিক করে দেবেন। ঠিক বলেছেন মামা বাবু, গুরুদেবের কাছে লজ্জা কি? আমাকে কিছু বলবে মা? গুরুদেব, মনটা আমার বড় ব্যাকুল, বড় চঞ্চল, আমি কিছুই বুঝতে পারছি না আমি কি করব। কি হয়েছে মা বলো? রজত আমার মনটা জুড়ে বসে আছে, ওকে যে কিছুতে ভুলতে পারছি না গুরুদেব। রজত, ও তো যোগভ্রষ্ট জাতক, ওকে তুমি এখানে নিয়ে এসো, ও তোমার সাধনায় বাধা হবে না, সহায়ক হবে, নিয়ে এসো। মা বাবু, এটা একটু ওকে দিয়ে দেবেন। কার চিঠি? অরুণের? কিচ্ছু ভাবিস না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ফিরো কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ রে, আসুন। মামু সতী লিখেছে রজতকে ওখানে পাঠিয়ে দিতে, কিন্তু আমার ঠিক ইচ্ছে নেই। কেন? ওর পড়াশোনার ক্ষতি হবে, তাছাড়া সাধু ঠাকুরের কাছে থাকলে ওর ভাব পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে আর কি। বাবা, আমি মার কাছে যাব। হ্যাঁ নিশ্চয়ই যাবে, নিশ্চয়ই যাবে। তুই সাধুদের বড় ভয় কর না। আমি বলি কি, যাক না, কদিনের তো ব্যাপার, ওর মনটা একটু ভালো হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন, আপনার কথা তো কোনোদিন অমান্য করিনি। গভর্নেন্সকে সঙ্গে দিয়ে দিই? না না, তার দরকার কি, কিচ্ছু ভেব না, আমরা তো সবাই আছি। মা ওর সঙ্গে যাবে, দুষ্টুমি করবে না তো, আমার কথা মনে থাকবে। ভালো হয়ে থেকো। এই এদিকা, এদিকা, তোকে আমি কতবার বলেছি মাথা করে জলবায়ু জানবি না, তোর মাথায় ঘা হয়ে গেছে, এরকম শুনবি না। বুঝেছি তোমার মত, আমি বুঝতে পেরেছি, তুমি আমার সেবাটা কেড়ে নিতে চাও। বুঝতে পেরেছি, বারণ করে শুনবে না, জলবায়ু মাথা ঘা হয়ে গেছে, মাথার চেহারাটা দেখুন, দেখুন মাথার চেহারাটা। আপনি কি ব্যাপার, কি হয়েছে?
সতী জানে না একে সাক্ষাৎ গোপাল কৃষ্ণ।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, এই জগতে দুরকম স্বভাবের মানুষ আছে, যথা দেব স্বভাব অসুর স্বভাব। দেব স্বভাব মানুষের কথা তোমরা বিস্তারিত শ্রবণ করেছ, আজ অসুর স্বভাব মানুষের কথা তোমাদের বলবো। প্রভুদয়াল, তোমার মাথার ঘাটা সেরেছে? হ্যাঁ গুরুদেব, আপনার স্পর্শে আমার প্রায় সেরে গেছে। তোমরা রোজ আসো না কেন? নিয়মিত আসতে হয় মা। প্রবৃত্তিঞ্চ নিবৃত্তিঞ্চ জনান বিদুরা সুরা না শৌচং নাপি চচার না সত্যং তেষু বিদ্যতে। এর অর্থ হলো অসুর কারা? অসুর হলো তারা যারা ধর্ম মানে না, অর্থাৎ ভগবান মানে না। এই অসুররা সব সময় প্রাকৃত বস্তুর প্রতি অতিমাত্রায় আসক্তিযুক্ত, তাই তারা মনে করে প্রাকৃত বিদ্যার দ্বারা নিজের ভোগের জন্য বা দেহ সুখের জন্য অপরের মহা ক্ষতি করেও প্রয়োজনীয় ভোগ্য সামগ্রী সংগ্রহ করাই পরম পুরুষার্থ। তারা মনে করে এ জগতে সত্য বলে কোনো বস্তু নেই, কর্মফলদাতা ঈশ্বর বলে কোনো বস্তু নেই। কামবশত স্ত্রী পুরুষের দেহগত মিলনের ফলেই এই জগৎ সৃষ্টি হয়েছে। ভগবানে যারা বিশ্বাস করে না, তারা সর্বদা সর্বকর্মে কুপ্রবৃত্তি সুলভ কৌশল করে থাকে। তারা যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, প্রকৃতপক্ষে তারা এই জগতে বিশৃঙ্খলার সৃষ্টি করে থাকে। এই জাতীয় অসুর ভাবাপন্ন মানুষেরা স্বভাবতেই কুপ্রবৃত্তি সুলভ হয়। তারা অলীক কল্পনায় ভ্রান্তি বিলাসে মগ্ন হয়ে থাকে। তাদের ব্যাংক ব্যালেন্স দ্বিগুণ হওয়া দরকার। তারা বড় বড় গাড়ি করতে চায়, বাড়ি করতে চায়। তারা দান করে গণ্যমান্য ব্যক্তি হতে চায় সমাজে, আর তাদের নিরন্তর সেবা করার জন্যে বহু নারীর প্রয়োজন। এইভাবে কুপ্রবৃত্তিগুলো তাদের সৎ চিন্তাকে নাশ করে। কি ব্যাপার অরুণ, তোমার এরকম চেহারা কেন? ওসব কথা থাক, সত্যি কথা, রজত আর সতীকে ডেকে দিন, আমি এক্ষুনি তাদের নিয়ে যাবো। তোমার কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে জানতে চান? এই আপনাদের সংসার, জগন্নাথের সংসার। তাই তো, এ তো জগন্নাথেরই সংসার। থামুন আপনি, তাই যদি হয় তাহলে আমার একটা কথার জবাব দিন। আমার মা বোন ভগ্নিপত তারা কি সব জগতের বাইরে? তিনি যদি দয়াময় হয়, কেন তাহলে আমার বোনের ওপর মুসলমান গুন্ডারা অত্যাচার করলো? কেন ওর মা ভগ্নিপতকে তার চোখের সামনে নৃশংসভাবে হত্যা করা হলো? বলুন, জগন্নাথ দয়াময়? আমি বিশ্বাস করি না, বাজে কথা, মিথ্যে কথা, আই ডোন্ট বিলিভ ইট। বাবা অরুণ, এত উত্তেজিত হয়ো না, চলো ভেতরে গিয়ে একটু বিশ্রাম কর। খণ্ড বুড়ো কোথাকারের শয়তান, তুমি কি পাগল হয়ে গেছো? কাকে কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক বলছি। ও, এখানেও মুসলমান? ভগবানের রাজত্বে জাতপাত নেই। থাম তো, তুই আমার সুখের সংসারে আগুন দিয়েছিস। রহমত! কি মা? এই লোকটাকে এক্ষুনি আশ্রম থেকে বার করে দাও। সতী! মা, এ তুমি কি বলছো? তুমি কাকে বার করে দিতে চাইছো? একটা পাপীকে। না গুরুদেব, আমি আপনার কোনো কথা শুনব না। ও আমার কেউ নয়, কেউ নয় ও আমার। ওইখানে থাকলে গুরুদেব আপনি অপমানিত হবেন, আপনার আশ্রম কলঙ্কিত হবে। রহমত, ওকে বার করে দাও এক্ষুনি। তোমার স্বামী হিসেবে বলছি, এক্ষুনি আমার সঙ্গে চলে এসো। তোমাকে নিয়ে যাওয়ার অধিকার আমার আছে। এই আশ্রমে যদি কারোর কোনো অধিকার থাকে, সে আছে একমাত্র গুরুদেবের। তার শিষ্য হিসেবে আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, নইলে 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 কি করবে? নইলে এক্ষুনি যাতে তোমাকে এখান থেকে বার করে দেওয়া যায় তার ব্যবস্থা করব। মা লক্ষ্মী, তুমি শান্ত হওয়া। সতী, তোমার এত বড়। বাবা অরুণ, তুমি আমার একটা কথা শোনো। সরে যাও, বন্ধ, তুমি মেরে।
রামাজ, ওকে ঘরে নিয়ে যা। এটা স্ট্রোক, যদি প্রথমবার হয় তাহলে কোনো ভয় নেই, তবে এই কেসটা একটু আলাদা ধরনের। একটু কিছু খাবে? জ্ঞান ফিরেছে? হ্যাঁ গুরুদেব, কিন্তু কি হবে? সব ঠিক হয়ে যাবে মা। ওর যে মুখটাই বেঁকে গেছে গুরুদেব। না না শোনো, তুমি অমন করো না। শোনো মা, আমাদের হাতে তো কিছু নেই, সবই তাঁরই ইচ্ছা। ওঠো ওঠো, তাঁর কাছে প্রার্থনা করো, সব ঠিক হয়ে যাবে। তিনি তো অগতির গতি। প্রভু, আমার যদি কিছু স্বীকৃতি হয়ে থাকে তা তুমি ওকে দাও প্রভু। ওর কষ্ট আমি যে আর সহ্য করতে পারছি না ঠাকুর, ওকে তোমার চরণের দাস করো। একবার গুরুজি, গুরুজিকে ডাকবে। নিশ্চয়ই। গুরুজি, এই পাপিকে আপনি খুব ক্ষমা করে দেন গুরুজি। আমি মহা পাপিক। সেদিন পাগল হয়ে গেছিলাম। আমাকে ক্ষমা করুন গুরুজি, ক্ষমা করুন। আমি কে বাবা? ঠাকুরের কাছে ক্ষমা চাও, তিনি তো সব। ঠাকুরকে ডাকার মতো বিশ্বাস আমার নেই গুরুজি। আছে অরুণ, আছে, কে বললে নেই? তোমার মধ্যে কি আছে তা তুমি কি করে জানবে? মালকী, ওকে একটু লেবুর রস করে দিও, আমি যাচ্ছি, প্রয়োজন হলে আমায় দেখো। ঠাকুর, আমার বাবাকে ভালো করে দাও না। মালকী, তোকে কমলা লেবুর রস খাইয়েছ? দিয়েছি গুরুদেব, কিন্তু না 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 না, কোনো ভয় নেই। মা,
মা দেখো আমার মতন একটা ছেলে বাবার গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কি বলছিস তুই? কি মিষ্টি গন্ধ। সতী দেখো, সতী আমি ভালো হয়ে গেছি। সতী সতী আমি ভালো হয়ে গেছি। আমার মুখ হাত পা সব ভালো হয়ে গেছে সতী। সতী আজ আমার কোনো কষ্ট নেই, আমার কোনো কষ্ট নেই সতী। গুরুজি গুরুজি আমাকে আপনি গ্রহণ করুন গুরুজি, আমাকে আপনার শিষ্য করে নিন গুরুজি। আমি আর গহের যাব না গুরুজি, আপনার চরণ ছেড়ে আমি কোথাও যাব না গুরুজি। চাকরি ছেড়ে দিলে খাবে কি? এখানে যা হোক কিছু একটা জুটিয়ে নেবো গুরুজি, কিন্তু আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না গুরুজি, কোথাও না, কোথাও না। সবকিছু ছেড়ে তোমাকে পেতে গিয়ে বুঝেছি সুখের কান্না। আনন্দ আর সুখের ফুল আগে কিছুই জানতাম না, প্রভু আগে কিছুই জানতাম না। সে এখানে স্বর্গ পেতে পারে, প্রভু স্বর্গ পেতে পারে। তোমার বাঁশির সুরে সারাটি জীবন পরমানন্দ সাগরে, প্রভু ডুব দিতে সে তো পারে। জগতে সবাই যেন প্রাণ ভরে শোনে তাই তোমার সুরের কিছু ছেড়ে তোমাকে পেতে গিয়ে বুঝেছি সবকিছু ছেড়ে তোমাকে পেতে গিয়ে বুঝেছি সুখের।
জানতাম না,